আল্লাহ, এটা কি মেট্রো লুটতেছে? আমি দেখে যাবো। হ্যাঁ, তাতে ধার কমে গেছে, দাঁত দিয়ে কেন করতেছি? এটা দিয়ে মনে হবে। খুলে গেছে। কি ভাই, শেক না করে খেয়ে ফেললেন? শেক হয়ে গেছে, সমস্যা নাই। That was easy. Yay! আরে, অনিল কাপুর। আমি এলিয়েন। আমাকে দেখে কি? আচ্ছা, নেভার মাইন্ড, তোমাকে আপডেট করতে আসছি। আচ্ছা ঠিক আছে, চলেন। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের ওখানে কি ওয়াইফাই আছে? ওখানে কি কোনো 4G ব্লাইন্ড স্পট আছে? তাহলে আমি একটা ডিফারেন্ট সেলুলার নেটওয়ার্ক কিনে রাখবো আর কি। আমি কি আমার সাথে নার্গিসকে নিব? আপনার প্ল্যানেট তো অনেক দূরে, তো ভাবতেছি অনেকদিন বেশি টাইম লাগলে তো রিপ্রোডাকশনে হেল্প করতে হবে। না না না, আরে প্যারা নিয়েন না, নার্গিস আমার কাজিন হয়। দাঁড়ান, আপনি কি নৌকায় ভোট দেন নাকি ধানে? আপনাদের কি স্টার জলসা আছে? ভাই ঝিরঝির হলে কিন্তু আমি যাবো না, ঠিক আছে? আমাকে মাইল স্পন্সার করছি তো, ওরা তো আমাকে টাকা পাঠাবে। তো আমি আপনাদের প্ল্যানেটে চলে গেলে কি ওরা আমাকে ওয়ার ট্রান্সফার করে পাঠাতে পারবে ওই জায়গায়? আচ্ছা ভাইয়া, আপনাদের তো মুভিতে অনেক কিউট লাগে বুঝছেন, বাট সামনাসামনি তো এমন লাগতেছে কেন আপনারে? একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখো। কত কিউট আপনি! আপনার তো সবসময় আমেরিকাতে নামেন, তো এই ফার্স্ট টাইম বাংলাদেশে কেন আসছেন? এই মেটেরিয়াল হয়েছে বলে না? আপনাদের স্পেসশিপে কয় কেজি হ্যান্ড ব্যাগ নেওয়া যাবে? ওই নামার সময় কি আপনাদের কাস্টমসে কি ব্যাগ থেকে জিনিসপাতি চুরি করে? আপনাদের ওই প্ল্যানেটে কি এই টাইফয়েড, ডেঙ্গু, কলেরা, চিকুনগুনিয়া এগুলো কি হয়? আপনাদের প্ল্যানেটে কিরকম ব্র্যান্ড ডিলস পাওয়া যায়? ও না, আমি জিজ্ঞেস করতেছি বিকজ ওই আমার বউ ওরফে কাজিন নার্গিস একটা ইনফ্লুয়েন্সার। আচ্ছা ভাইয়া, আপনারা আপনাদের প্ল্যানেটে কি খান? আমরা হিউম্যান ফিশেস খেয়ে বেঁচে থাকি। ও তাহলে ঠিক আছে, ওই আমরা বা মানুষদের পুপ শিট খাই না তো। আপনি খালি গায়ে কেন? কেন আবার, বাংলাদেশে যে শীত। আপনাদের প্ল্যানেটে কি ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ আছে? আমি ব্রাউন স্কিন তো, ভিসা পাইতে সমস্যা হবে না আমার। আপনাদের টিকটকে ভিউজ কেমন আছে? আপনাদের ওখানকার রিক্সা ভাড়া কেমন? আপনাদের প্লেনে কি একটা বিয়ার হবে? হ্যাঁ। না বিয়ার দিয়েন না, আমি কিটো ডায়েট করি। আপনাদের প্ল্যানেটে হেটাররা কেমন? আমাদের বাংলাদেশে মানুষজন কন্টেন্ট না বুঝলে মাথার উপর দিক দিয়ে গেলে গালিগালাজ করে বুঝছেন। আপনাদের কি ওখানে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা আছে? আমাদের আগে স্বাস্থ্যসম্মত পায়খানা ছিল না, টনি স্টার্ক আসার পরে আমাদের সবাইকে ক্রিপ্টোনাইট ফিট করে দিয়েছে একদম জায়গা মতো। আমি কি আমার বদনাটা নিয়ে যাব? আপনারা বাথরুমে কি দিয়ে ক্লিন করেন? আপনার অকুপেশনটা কি? আপনি এন্টারপ্রেনিওর?